পুচকি ভাই রং খেলার জন্য প্রস্তুত হয়ে গেছে, মুখে মুখে কিন্তু এটা হেভি এনেছে। মুখ বলতে বলেছি বলে ক্যামেরার দিকেই তাকালো না, পুরো রান্নার দিকে তাকিয়ে বলে গেল। সবার আগে দিয়েছে, এখনো তোর খাওয়া চলছে, কিছু বললি? ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকে একটা স্পেশাল ভিডিও, হোলি স্পেশাল ভিডিও। তো ভিডিও শুরু করার আগেই তোমাদেরকে সবাইকে জানাই যে হ্যাপি হোলি। হোলি যদিও কালকে আমাদের দোল চলে গেছে, আজকে হোলি। তো যাই হোক, কালকে আমি টুকটাক কিছু ক্লিপ আমি তোমাদেরকে এই ভিডিওর মধ্যে দেখিয়ে দেবো, কারণ কালকে আমাদের বাড়িতে প্রচুর মানে বড় করে একটা দোল উৎসব হয় আর আমরা প্রচুর প্রচুর রং খেলেছি। তো রং খেলার মধ্যে আর ভিডিও আমি মানে কী করে করব, আমি নিজে রং খেলছি, আমি সেটা ভিডিও কী করে করব? সবাই রং খেলেছে বাড়ির, তো করতে পারিনি ভিডিও। কিন্তু আমাদের বাড়িতে যে ঠাকুরকে মানে ভোগ দেওয়া হয়েছে বা কীর্তন হয়েছে, সেগুলোর আমি ছোট ছোট ক্লিপ তোমাদের দেখাবো এই ভিডিওর মধ্যেই জুড়ে দেবো। আর হচ্ছে আমাদের রং খেলার কিছু ছবি আছে, সেগুলো আমি তোমাদের এই ভিডিওর মধ্যে জুড়ে দেবো। তো সেগুলো দেখার জন্য আর পুরো ভিডিওটাকে দেখার জন্য আমাদের সঙ্গে থেকো। আর এখন আমি চা নিয়ে বসে আছি, চা খাচ্ছি। আর রং তো খেলেছি, যা বুঝতেই পারছি, দেখে হয়তো বোঝা যাচ্ছে না কিন্তু প্রচুর প্রচুর রং খেলা হয়েছে আজ কালকে। তো ছবিগুলো দেখলেই, রং মানে কি আবির আমরা প্রত্যেকবার খেলি, তো ছবিগুলো দেখলেই বুঝতে পারবে বাড়ির প্রত্যেকে ইকুয়ালি পার্টিসিপেট করেছিল হোলিতে। তো যাই হোক, তো দেখতে থাকো ব্লগটা। তো আমার চাটা খেয়ে চুলটুল বাঁধা হয়ে গেছে, আর দেখো এখানে এখানে এখনো রং লেগে রয়েছে, এগুলো তুলতে হবে। তো যাই দেখি এবার মা কি রান্না করছে, মায়ের মুখ থেকে শুনি যে কি রান্না হচ্ছে। আর চলো দেখি মা কি রান্না করছে, বোন ওখানে বসে আছে, রান্না হচ্ছে। আজকে হচ্ছে শাক ভাজা, বিউলির ডাল, চাটনি, আলু পটল তরকারি, পাঁপড় ভাজা। বাহ! আর এখানে মা অলরেডি আলু পটলের জন্য পটল ভাজছে। মা পুরো কি করলো বলতে বলেছি বলে ক্যামেরার দিকেই তাকালো না, পুরো রান্নার দিকে তাকিয়ে বলে গেল। আর এখানে সব মা কেটে রেখেছে চাটনির জন্য টমেটো, এটা আলু পটলের আলু, এখানে শাক, আর এখানে মনে হয় ডাল রয়েছে, এই যে ডাল রয়েছে। তো মা রান্না করুক, আমি চলে যাই ঘরে। আর এখানে বনু বসে আছে, এটা আমার পিসি। তো যাই হোক, মা রান্না করছে দেখতেই পেলে, এরপরে মা রান্না হয়ে গেলে আমরা খেতে বসবো, মানে সকালের খাবারটা খেয়ে নেবো। তো খেয়ে দে একেবারে তাহলে তোমাদের সাথে স্নান করে দেখা করছি। ততক্ষণ পর্যন্ত তোমরা কালকে আমরা কি করেছি, কি কি ছবি তুলেছি না তুলেছি তোমরা একবার দেখে নাও। পুচকি ভাই রং খেলার জন্য প্রস্তুত হয়ে গেছে, মুখে মুখে কিন্তু এটা হেভি এনেছে, মুখে আরো পিচকারি। যা 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 রং খেলকে যা। দোল তো সবাইকে জানাই শুভ দোল পূর্ণিমা। আর হচ্ছে আজকে আমাদের বাড়িতে একটু ঠাকুরকে ভোগ দেওয়া হয়েছে এবং আর হচ্ছে কীর্তন হয়েছে। তো তোমাদের সাথে একটু শেয়ার করি, তো চলো দেখে দেখে নাও। ওখানে ওপরে গিয়ে হয়তো আমি কোনো কথা বলবো না, জাস্ট আমি ভিডিওটা দেখাবো তোমাদেরকে, কারণ ওখানে গান বাজনা হচ্ছে, তো তোমরা হয়তো আমার কথা শুনতে পারবে না। আর আমার রং টং খেলে স্নান টান হয়ে গেছে, তো তাই ওখানে তো আর রং খেলার সময় তো আর ফোন নিয়ে ভিডিও করতে পারিনি। তো তোমাদের কতগুলো ছবি তুলে রেখেছি আমি, এই মানে ভিডিওগুলো দেখিয়ে ঠাকুরটাকে দেখিয়ে আমি ফটোগুলো একেবারে ভিডিওর শেষে গিয়ে জয়েন করে দেবো। তো তো চলো দেখে নাও, আর তোমাদের দেখিয়ে দিই। Thank you.
শেয়ার করলাম যে আগের দিন দোলে কি কি হয়েছিল, মানে কিছু কিছু আমি ক্লিপ তুলে রেখেছিলাম, সেগুলো আমি দিয়ে দিয়েছি তোমাদেরকে। তো এখন আমি বিকালবেলা থেকে ব্লগটা আবার নতুন করে আজকের দিন থেকে স্টার্ট করলাম। তো আমি এখন একটু বেরোচ্ছি, আমি রেডিও হয়ে গেছি, এই কুর্তিটা পরেছি। তো বেরিয়ে ওখানে কি হচ্ছে না হচ্ছে, কোথায় যাচ্ছি না যাচ্ছি, তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখতে থাকো ব্লগটা। তো আমরা এখন এক জায়গায় এসেছি রেস্টুরেন্টে, এটা নৈহাটির নাম করা জায়গা, মানে বিরিয়ানির জন্য স্পেশাল জায়গা, বোম্বে বিরিয়ানিতে এসেছি। তো তোমাদের সাথে কী কী করছি না করছি শেয়ার করবো, দেখতে থাকো ব্লগটা। তো আমরা এখন আমাদের প্লেট পড়ে গেছে বিরিয়ানি, এবার আমরা খাওয়া শুরু করবো। আর সবাই অলরেডি চলে এসেছে, দেখি সবার আগে দিয়েছে, এখনো তোর খাওয়া চলছে, কিছু বললি খেয়ে নি। আরে ডিমটা খা ভাই, সেটা বড় কথা না, দেখ তো। হ্যাঁ আমরা আছি, আমরা আছি। সবাই উঠে গেছে, তো আমরা বাড়ি চলে এসেছি। আসার সময় ভিডিও করিনি, আর হচ্ছে এখানেই আজকে ভিডিওটা এন্ড করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করে জানাবে কেমন লাগলো। আর আমাদের পাশে থাকবে, আমাদের পাশে থাকতে গেলে কী করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। তো প্লিজ সাবস্ক্রাইব করে নিও। আজকের মতো এইটুকুই, বাই।